তো নায়িকাদের প্রতি নায়কদের সেক্স অ্যাপিলিং, এটা নিয়ে কিন্তু আমরা একটা এপিসোড কিন্তু আমরা বানিয়েছি, এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমরা কথা বলা স্টার্ট করেছি। এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একসময় 80s এবং 90s সুপার হিট পেয়ার ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ, তো অঞ্জু ঘোষের সেক্স অ্যাপিলিং বা অঞ্জু ঘোষের আসলে অ্যাট্রাকটিভ কোন ব্যাপারটা, তার পা থেকে মাথা অবধি তার ফিগারের আসলে কোনটা মানুষকে অ্যাট্রাক্ট করে, এটা পত্রপত্রিকার কাটিংয়ে কিন্তু একবার ইলিয়াস কাঞ্চন বলেছিল। এবং সেখানে তিনি কী কী বলেছিল আসলে একজন ফিমেল হিউম্যান বিংয়ের আসলে কোন পার্টসটা আসলে অ্যাট্রাকটিভ, আসলে যেটা দেখে যে কোনো মেল পুরুষদের আসলে মাথা হ্যাং হয়ে যায়, সেটা পেপার কাটিং দিয়ে আসলে আমরা বলবো। তো এগুলো খুবই হয়তো শুনতে এই কথাগুলো আসলে অতটা ইজিলি না হলেও কিন্তু পত্রপত্রিকাতে এই কথাগুলো এসেছিল এবং একজন নায়ক তার মনের কথা প্রকাশ করতেই পারে এবং সে কী কী বলেছিল এটা নিয়ে আজকে পেপার কাটিং দিয়ে আমরা ভিডিও আসলে বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে সে একই কথা, ফিল্মস পাইতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে অবধি ফিল্মস পাইয়ের সঙ্গেই থাকবেন। তো এই ব্যাপারে কথা বলতে গেলে আমারও একটু মানে একদম ফ্রিকুয়েন্টলিভাবে একদম ফ্রিভাবে কথা বলতে পারছি না, তারপরেও কিন্তু পত্রপত্রিকাতে এসেছিলো যে প্রথম সারের আনন্দ ম্যাগাজিনে মেবি ইলিয়াস কাঞ্চনকে যখন জিজ্ঞাসা করা হয় যে অঞ্জু ঘোষের সেক্স অ্যাপিল, তার সঙ্গে আপনি অনেক কাজ করেছেন, তো তার ফিগারে বা তার আসলে কোনটা আপনার খুবই অ্যাট্রাকটিভ মনে হয়, তো তিনি সেখানে এমন একটা বক্তব্য তিনি পেশ করেন যেটা ডেফিনেটলি ট্রু। এবং মিডিয়াতে যারা কাজ করে এটা খুবই একটা প্র্যাকটিক্যাল ব্যাপার স্যাপার এখানে কাজ করে, যেটা হয়তো আপনি অনেক সময় মনে যেটা থাকে হয়তো আপনি সামনাসামনি বলতে পারেন না, বা অনেক সময় হয়তো সামনাসামনি এই ব্যাপারগুলো অনেকে বলে দেয়। তো তার ব্যাপারটা এরকম ছিল যে তিনি সেখানে বলেন যে তার যে সেক্স অ্যাপিল যে ব্যাপারটা, এটা তার ব্যাকসাইডে মানে নিতম্বে, এটা তিনি এরকমভাবে বলেছেন। এবং তিনি আরও এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি ব্যাখ্যা করেছেন যে ওটা তিনি যখন মানে তিনি যখন হেঁটে যান বা ওইটা স্পেসিফিক পার্টস দুলিয়ে, হ্যাঁ, তো সেটা যে কোনো মেলদের এখানে এখানে জাস্ট টাচ করে যায় এবং মাথা ঘুরিয়ে দিতে তাদেরকে বাধ্য করে, তার কামাড়িয়া বা তার পিছন চাইট। তো এটা কিন্তু তিনি তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এই কথাগুলো কিন্তু অনেকে হয়তো বলবে না, হয়তো অনেকে সাহস করে বলে ফেলে বা অনেকে হয়তো ভেরি সিম্পল এটা হয়। এবং এগুলো তখনকার সময় পত্রপত্রিকাতে এসেছিলো মেবি 1991 বা 1992। তো সেটাই আমি আসলে আপনাদের সামনে যেরকম তিনি বলেছিল সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা কী কোনভাবে এই ভিডিওটি নেবেন, আমি আশা করি সবাই খুবই ইজিলি খুবই স্বাভাবিকভাবে ভিডিও নেবেন, এটা আসলে অস্বাভাবিক কিচ্ছু না। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সব বিষয়ে ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।